হ্যালো গাইডস হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ডিজিটাল বাংলা চ্যানেল থেকে জানাই তোমাদের স্বাগত আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি অর্থাৎ ল্যান্ড ইনফরমেশান নিয়ে অর্থাৎ তোমরা তোমাদের জমির অনলাইন পর্চা কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের জমির অনলাইন পর্চা কীভাবে অ্যাপ্লাই করবে এবং পর্চাটা কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ তোমাদের আজ আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমরা তোমাদের নিজের জমির পর্চা অথবা অন্য কারো জমির পর্চা কি হবে তোমরা ডাউনলোড করবে সম্পূর্ণ তোমাদের আমি দেখিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে ওকে তাহলে শুরু করা যাক ভিডিওটা আর শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এই সম্পূর্ণ এখন আজকে দেখতে হচ্ছে বাংলার ভূমি তোমরা বাংলা ভূমির ওয়েবসাইটে কি করে আসবে সেটা আজ আমি তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ফার্স্ট তোমাদের চলে আসতে হবে গুগল কোম ব্রাউজারে এখানে তোমাদের লিখে নিতে হবে বাংলা ভূমি জাস্ট আমি এখানে বাংলা ভূমি লিখে নিলাম লিখে নেওয়ার পরে দেখতে পাচ্ছি বাংলা ভূমির যে ফার্স্ট যে সাইটটা আছে বাংলা ভূমি গভর্নমেন্ট ডট ইন জাস্ট তোমাদের এই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি নতুন একটি পেজ খুলছে একটু ওয়েট করতে হবে একটু নেট স্লো আছে দেখতে পাচ্ছ খোলার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর ফার্স্ট তোমাদের যেটা করতে হবে যে তোমাদের ফার্স্ট একটি আইডি তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ যাদের আইডি তৈরি করা যায় তারা সাইন ইনে ক্লিক করবে এছাড়া যাদের আইডি তৈরি করা নেই যা সাইন আপে ক্লিক করতে হবে যার সাইন আপে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটি পেজ খুলে গেছে পেজ খুলে নেওয়া যাওয়ার সাথে সাথে একটি ফর্ম বেরিয়ে এসছে সম্পূর্ণ তোমার এই ফর্মটি ফিল আপ করে ফিল আপ করে তোমরা তোমাদের আইডিটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য ফার্স্ট তোমাদের লেখা আছে এখানে ফার্স্ট নেম জাস্ট তোমরা তোমাদের ফার্স্ট নেমটা লিখে নিতে হবে তারপর তোমাদের এখানে লেখা আছে মিডিল নেম তারপর তোমাদের মিডিল নেমটা সম্পূর্ণ এখানে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে এখানে তোমাদের লাস্ট নেমটা অর্থাৎ তোমাদের সার নেম সেটা তোমাদের এখানে লিখে নিতে হবে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে তোমাদের গার্জেন নেমটা লিখে নিতে হবে গার্জেন ফুল নেমটা লিখে নিতে হবে এছাড়া তোমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বুঝিয়ে দিতে হবে এছাড়া এখানে তোমাদের দুটি অপশান আছে একটা আছে সিরিজেন একটা আছে জাস্ট তোমাদের এই সিরিজেনটা ক্লিক করতে হবে ক্লিক করা সাথে সাথে আরেকটা দেওয়া যায় আছে এটা তোমাদের মিউনিসিপ্যালিটি অথবা তোমাদের পঞ্চায়েতের নাম এখানে লিখে দিতে হবে পুলিশ স্টেশন সেটা তোমাদের এখানে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে তোমরা যে ডিস্ট্রিক্টটা আছে সেম ডিস্ট্রিক্টটা এখানে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখানে তোমাদের পিনকোডটা বসাতে হবে বসানোর পর এখানে তোমাদের একটা ইমেল আইডি বসাতে হবে ইমেল আইডি বসে নেওয়ার পরে সেটা ইমেল আইডিতে মার সাথে সাথে তোমাদের একটা ইমেল আইডিতে ওটিপি যাবে ওটিপিটা সেম তোমাদের এইখানেই যে এই ওটিপিটা এখানে সেম বসিয়ে নিতে হবে যা তোমাদের এটা বসিয়ে নিতে হবে বসে নেওয়ার পর সেম তোমাদের একটা মোবাইল নাম্বার বসাতে হবে ভ্যালিড মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা মা সাথে সাথে এখানে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা যা তোমাদের এখানে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পরে এখানে তোমাদের পাসওয়ার্ড বসানোর পালা পাসওয়ার্ডটা তোমরা এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে নেবে জাস্ট যেমন ছোট হাতে বড় হাতে এবং স্পেশাল ক্যাপচার দিয়ে একটা পাসওয়ার্ড বসিয়ে নেবে পর পর এখানে কনফার্ম বসাতে হবে বসানোর দেখতে এই যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা তোমাদের এখানে বসিয়ে নিতে বসিয়ে নেওয়ার পর সাবমিটে ক্লিক করে তোমরা একটা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে অর্থাৎ তোমরা আইডিটা হবে তোমাদের এই যে মোবাইল নাম্বারটা ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবে এই মোবাইল নাম্বারটা তোমাদের আইডি হবে এবং যে তোমরা স্পেশাল যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছো সেটা তোমাদের পাসওয়ার্ড হবে অলরেডি আমাদের এখন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে জাস্ট আমরা আইডিটা পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ডটা লগ ইন করা যাক দেখতে হচ্ছে আমরা বাংলাভূমির ও অফিসিয়াল ওয়েবসাইটে আবারও চলে এসেছি আসার পরে জাস্ট আমাদের যে সাইন ইন সাইন নিয়ে ক্লিক করতে হবে জাস্ট আমরা এই সাইন ইনে ক্লিক ক্লিক করতাম ক্লিক করার পরে এখানে আইডি বসিয়ে নিলাম তারপর এখানে আমরা পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পর নিয়েছি নেওয়ার পর এখানে যে আমাদের ক্যাপচারটা এই ক্যাপচারটা আমাদের এখানে বসিয়ে নিতে হবে জাস্ট ক্যাপচা ক্যাপচারটা বসিয়ে নেওয়া যাক দেখতে পাচ্ছি আমরা ক্যাপচারটা বসে নিয়েছি নেওয়ার পর এখানে যে লগিং অপশনে জাস্ট আমরা ইয়ে ক্লিক করলাম ক্লিক ইয়ে ক্লিক করলাম ক্লিক করা সাথে সারে দেখতে পাচ্ছি একটা নতুন একটি পেজ খুলবে দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের ইন হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ওয়েলকাম টু এই আমার নাম দিয়েছে যে নাম দিয়ে আমি ইন করেছি ইন করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছি এখানে অপশান আছে যে সিটিজেন সার্ভিস জাস্ট এই যে সিটিজেন সার্ভিস আমাদের ক্লিক করতে হবে ক্লিক করা সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে যেমন আছে অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস ডেলিভার যেমন সার্ভিস অনলাইন সার্ভিস স্ট্যাটাস জিআরএন সার্চ এবং মৌজা ম্যাপ অ্যাভেলেবেল সম্পূর্ণ তোমাদের এই সম্পূর্ণ যা যেটা যার কাজ আছে সম্পূর্ণ আমি নেক্সট একটা একটা করে ভিডিও করে তোমার দেখিয়ে দেবো আজ আমি দেখাতে চলেছি যে কীভাবে তোমরা তোমাদের পর্চা অনলাইন পর্চার জন্য আবেদন করবে জাস্ট অনলাইন পর্চা আবেদন করার জন্য জাস্ট আমাদের এই যে সার্ভিস ডেলিভার আছে জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আমার আর ও আর রিকোয়েস্ট জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ খুলবে দেখতে পাচ্ছি এখানে ডিসক্লেমার আছে ডিসক্লেমারটা জাস্ট আমাদের এখানে দিতে হবে দেওয়ার পরে তোমরা যে জমি আছে যে ডিস্ট্রিক্টে জাস্ট তোমাদের ডিস্ট্রিক্টটা ক্লিক করতে হবে আমি আমার ডিস্ট্রিক্টটা জাস্ট আমি ক্লিক করে নিলাম আমি আমার ডিস্ট্রিক্টটা ক্লিক করে নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার ব্লক ব্লকটা আমাদের ক্লিক করে নিতে হবে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর মৌজাটা সিলেক্ট করে নিতে হবে জাস্ট আমরা আমাদের মৌজাটা সেম সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে আমাদের খতিয়া নাম্বারটা লিখতে হবে তারপর যার নামে জমি তার নাম লিখতে হবে তার ফার্স্ট নেম লিখতে হবে তার লাস্ট নেম এখানে তার যার নামে জমি তার ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি তার মিডিল নেম লিখবে এছাড়া তার লাস্ট নেমটা এখানে লিখে নেবে লিখে নেওয়ার পরে এখানে যেমন তাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবে তার এখানে সেকেন্ড যদি আরও কিছু অ্যাড্রেস থাকে অ্যাড্রেসটা বসিয়ে দেবে তারপর থার্ড অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা সেম এখানে বসিয়ে নেবে দেখা যাক আমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিয়ে তোমাদের নেক্সট স্টেপ যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি নেওয়ার পর এখানে যে আমাদের খতিয়ে নাম্বারটা যে বাকি যে জাস্ট আমি এই খতিয়া নাম্বারটাও বসিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমার সম্পূর্ণ নাম সম্পূর্ণ সব কিছু লিখে নিয়েছি নেওয়ার পর এখানে বাকি আছে জাস্ট আমার এই ক্যাপচারটা জাস্ট আমরা এই ক্যাপচারটা এখানে বসিয়ে নেবো সেম এখানে বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি দুটি অপশান আছে একটা আছে এক্সিট একসাথে ক্যালকুলেশান ফিস জাস্ট আমাদের এই ক্যালকুলেশন ফিসে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার নিজের দিকে চলে এসছে ফিজ পেমেন্ট করার জন্য এখানে আরও আর অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে দিয়ে দিয়েছে দেওয়ার পর এখানে আমার একটা পেজ এখানে ডাউনলোড হবে এই অর্থাৎ একটা পেজের জন্য আমি অ্যাপ্লাই করছি এছাড়া আমাদের এখানে প্রসেস ফি আছে দেখতে হবে কুড়ি টাকা এছাড়া যদি এখানে দুটো পেজ হয় এখানে আমাদের পেমেন্ট করতে হবে ত্রিশ টাকা জাস্ট আমাদের একটা পেজ বলে জাস্ট আমাদের জাস্ট কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এছাড়া পেমেন্ট প্রসেসটা কী আছে এখানে পেমেন্ট প্রসেস আছে আছে দেখতে পাচ্ছি নেট ব্যাঙ্কিং যারা আছে তার নেট ব্যাঙ্কিং করতে হবে এছাড়া কাউন্টার পে মানে অনলাইনে এখানে একটা রিসিভ বার করে নিয়ে তারা কাউন্টারে পে করতে হবে অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে পে করে আসতে হবে এছাড়া যাদের ডেবিট কার্ডে পে করবে জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে সবচেয়ে সোজা যেটা আছে এখানে অপশান নেট ব্যাঙ্কিং যাদের নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে এছাড়া যা সাধারণ যারা মানুষ আছে তাদের জন্য যে এস বি আই ইপে জাস্ট তোমাদের এখানে এসবিআই পেতে ক্লিক করলে তোমরা ফোনপে গুগল পে অ্যামাজন পে যে কোনো পেতে তোমরা ক্লিক করতে হবে যে কোনো ইউপিআই আইডি দিয়ে পে পে করতে হবে জাস্ট আমি এটা এস বি আই ই পে এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে কানেক্টংয়ে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো একটা নতুন পেজ খুলবে খোলা সাথে এখানে দেখতে পাচ্ছ সমস্ত কি লেখা আছে হেড অ্যাকাউন্ট নাম্বার ফর্মার সব দেওয়া আছে দেওয়ার পর এখানে জাস্ট আমাদের কানেক্টিং এ ক্লিক করতে হবে কানেক্টিং এ ক্লিক করা সাথে সাথে দেখতে পাচ্ছে এখানে পেমেন্ট করার সময় দিয়েছে আমাদের পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাদের পেমেন্ট করতে হবে জাস্ট আমাদের একটু নিজের দিকে যেতে হবে যেতে হওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আর ও আর নাম্বার এবং ডেট সব কিছু এখানে দেওয়া হয়েছে এবং আইডেন্টিফাইড দেওয়া রয়েছে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে তোমাদের পে করতে হবে মাত্র টোয়েন্টি রুপি অর্থাৎ কুড়ি টাকা পে করতে হবে পে করার জন্য জাস্ট এখানে একটা চেক বক্স আছে চেক বক্সে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে তোমার টাইম দিয়ে দিচ্ছে তোমাদের চার মিনিট চার পাঁচ মিনিট টোটাল পাঁচ মিনিট সময় সময় থাকে তার মধ্যে তোমাদের পেমেন্টটা করে দিতে হবে জাস্ট আমাদের এই নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছে পেমেন্ট মেথড চলে এসছে পেমেন্ট মেথড আসার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এস বি আই আছে এস বি আই ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে পে থ্রু অর্থাৎ পে যে গেটওয়ে পেমেন্ট জাস্ট আমাদের এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে তারপর দেখতে পাচ্ছি এখানে হ্যাজ বিন সাকসেস দিয়ে দিয়েছে দেওয়ার পর এছাড়া তোমরা যে যে নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা আইডি করেছে সেই আইডিতে একটা মেসেজ চলে দিয়ে চলে গিয়েছে তোমাদের আর এই তোমার পেমেন্ট আইডিটা তো সেই মোবাইল নাম্বার চলে গেছে যাওয়ার পর তোমরা এই জাস্ট এখানে ওকেতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আবার একটু নিচের দিকে যেতে হবে যাওয়ার পর এবার তোমার অ্যামাউন্টটা পে করার সময় সময় চলে এসছে জাস্ট তোমাদের এই পে নাওতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে 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 দেখতে পাচ্ছ নতুন একটা পেজ তোমাদের ওপেন হবে দেখতে পাচ্ছ নতুন একটা পেমেন্ট হয়েছে এই তোমরা যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে তারা এখানে ফিল আপ করে পে করতে পারে এছাড়া যারা ইন্টারট ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তারা ইন্টারনেট ব্যাঙ্কিং পে করতে পারো এছাড়া যারা ইউপিআই ফোনপে গুগল পে পেটিএম হোয়াটসঅ্যাপ পেতে পেমেন্ট করতে যা তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের এখানে এইটা আলে তোমাদের ইউপিআই আইডিটা এখানে মারতে হবে এছাড়া যারা মনে করে যে কিউআর কোডে পেমেন্ট করবে জাস্ট এই কিউআর কোডে মারলে মারার পর দেখতে পাচ্ছেন যে পে নাও আছে জাস্ট তোমাদের এই পে নাওতে ক্লিক করতে হবে জাস্ট আমি পে নাওতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের কিউআর কোডটা এখানে চলে এসছে তোমরা তোমাদের আরফে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা তোমার মোবাইল দিয়ে স্ক্যান করলে জাস্ট স্ক্যান করলাম করার পরে দেখতে পাচ্ছ আমি এবারে আমার ফোন দিয়ে টাকার ওখানে পেমেন্ট করে দেওয়া দিচ্ছি দেখতে পাচ্ছি আমি এবার আমার মোবাইলে এখন চলে এসেছি মোবাইল স্কিনে মোবাইল স্ক্রিন আসার পর দেখতে পাচ্ছি আমি আর পেমেন্টটা করে দিলাম দেওয়ার পর দেখতে পাবো এখানে কিউআর কোডটা অটোমেটিক এখান থেকে চলে যাবে জাস্ট আমার মোবাইল টাকাটা পেমেন্ট করে দিয়েছি দেওয়ার পরে অটোমেটিক এখানে কিউআর কোডটা চলে যাবে যা যাওয়ার পর নতুন একটি পেজ আমাদের চলে আসবে জাস্ট একটু নেট স্লো চলছে তার জন্য এটা দেরি হচ্ছে অলরেডি আমার পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার পেমেন্ট দেওয়া হয়ে গেছে দেওয়ার পর দেখতে নতুন একটা পেজ আমার ওপেন হয়ে গেছে অলরেডি হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট সাকসেসফুল এবং পেমেন্ট আইডিও দেওয়া রয়েছে এছাড়া এখানে তোমার দশ সেকেন্ড দেওয়া আছে দশ সেকেন্ডের মধ্যে এখানে তোমরা ভিউ ডিটেলসটা দেখতে পারো এছাড়া এখানে ডাউনলোড চালানো করতে পারো জাস্ট আমি ভিউ ডিটেলস এই সম্পূর্ণ দেখলাম দেখার পর এটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো ওটা তোমার দশ সেকেন্ড সময় থাকে দেখার জন্য সময় থাকে জাস্ট আমার দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার তোমাদের যে টাকাটা পেমেন্ট করলে অর্থাৎ সেই বিলটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা আজ আমি এবারে এই ভিডিওতে দেখাচ্ছি যে তোমরা টাকাটা পেমেন্ট করলে এবং তার বিলটা ডাউনলোড করবে নেক্সট টাইম তোমরা দিন অথবা তিন দিন পরে তোমাদের পর্চাটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব দেখতে যে টাকাটাতে যে টু কুড়ি টাকাটা তোমরা পে করলে পে বিলটা তোমরা কীভাবে ডাউনলোড করবে জাস্ট তোমাদের আবার জাস্ট আবার তোমাদের চলে আসতে হবে গুগল কম বয়স করে আমি যখন চলে এসে গুগল কম গ্রাফিক্স যা গ্রাফিক্স লিখে নিতে হবে লিখে নেওয়ার দেখতে পাচ্ছো এখানে গ্রাফিক্স যে গভর্নমেন্ট রিসিপ পোর্টাল সিস্টেম জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে গ্রাফিক্সে গিয়ে যাওয়ার পর এখানে যে উপরে ফ্রন্ট পেজ আছে ফ্রন্ট পেজটা তোমাদের কেটে দিতে হবে ক্লোজ করে দিতে হবে এখান থেকে ক্লোজ করার পর দেখতে পাচ্ছি নিচের দিকে যেতে হবে যাওয়ার পর এখানে চালান রিসিভ জিআরএন সার্চ চালান সার্চ ডিভার্ম সমস্ত কিছু আছে তো এখান থেকে তোমরা পে যদি ফিল্ড হয়েছে এখান থেকে পেও করতে পারবে জাস্ট আমার চা রিসিপ্টটা ডাউনলোড করবো জাস্ট এই চালান রিসিভে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে যে অপশান আছে এখানে আমরা পেমেন্ট আইডি দিয়ে পেমেন্ট আইডিটা দিয়ে আমরা রিসিপটা ডাউনলোড করি জাস্ট আমাদের পেমেন্ট আইডিটা কারণ আমাদের মোবাইলে মেসেজে চলে এসছে ওই পেমেন্ট আইডিটা দিয়ে আমরা সম্পূর্ণভাবে রিসিপ্টটা ডাউনলোড করবো জাস্ট আমরা পেমেন্ট আইডি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আমাদের পেমেন্ট আইডিটা বসিয়ে নিতে হবে যে তোমরা তোমাদের মোবাইলে যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলে সেই নাম্বার তোমাদের মেসেজ চলে গেছে ওই নাম্বারটা দিয়ে তোমরা সম্পূর্ণভাবে এই যে সম্পূর্ণ রিসিপ রিসিপ্টটা তোমরা ডাউনলোড করতে পারো জাস্ট আমি আমার মোবাইলে যে নাম্বারটা চলে গেছে সেই নাম্বার দিয়ে পেমেন্টের নাম্বারটা দিয়ে পেমেন্ট আইডি টা দিয়ে আমি রিসিপ্টটা ডাউনলোড করব দেখতে পাচ্ছো আমি আমার পেমেন্ট আইডিটা বসিয়ে নিয়েছি নেওয়ার পরে পেমেন্ট আইডি সিলেক্ট করেছি নেওয়ার পরে আমার পেমেন্ট আইডিটা সম্পূর্ণ বসিয়েছি দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা ক্যাপচারটা সে আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এই প্রসেসে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে যে নাম্বার এবং পেমেন্ট আইডি দুটো চলে এসেছে আসার পরে এই জাস্ট আমাদের যে ইওর ট্রানজাকশন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এখানে যে অপশন আছে ডাউনলোড চালান জাস্ট আমরা এই ডাউনলোড চালানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের এই ডাউনলোড চালানটা আমাদের ডাউনলোড হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করতে হবে একটু নেট ফ্লো রয়েছে তার জন্য একটু ওয়েট করতে হবে করপাত্র চালানটা ডাউনলোড হয়ে ডাউনলোড হয়ে গেলে তোমার দেখিয়ে দিচ্ছি পরের স্টেপটা কী আছে কী হবে তো চালানটা ডাউনলোড করার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে একটু সময়ও নেয় দেখতে পাচ্ছো আমাদের চালানটা ডাউনলোড হয়ে গেছে এই আমাদের চালানটি সম্পূর্ণভাবে চলে এসছে দেখতে পাচ্ছো এই চালানটা দিয়ে এ তোমরা পরের পরে যখন রিসিপের পর্চাটা তোমরা ডাউনলোড করতে পারবে অর্থাৎ যারা দুদিন হতে পারে তিন দিন হতে পারে এক সপ্তাহের মধ্যে তোমাদের মোবাইলে মেসেজ চলে আসবে এই জিআর এর নাম্বারটা দিয়ে তোমরা সম্পূর্ণভাবে তোমাদের পর্চাটা ডাউনলোড করে নিতে পারবে ওকে বাই আজকের ভিডিও এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা কোনো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইকও করে দেবেন তাহলে বাই ততক্ষণের জন্য ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে